আজকের বিষয় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। তিনি হলেন ভারতে ক্লাব ফুটবলের জনক। ভারতের প্রথম ফুটবল ক্লাব বয়েজ ক্লাব তাঁরই প্রতিষ্ঠিত। ব্রিটিশদের সঙ্গে ফুটবল খেলায় শোভাবাজার ক্লাবের হয়ে প্রথম ফ্রেঞ্চ কাপ জয় করেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। শোনা যায় স্বামী বিবেকানন্দও নাকি উৎসাহিত হয়ে মাঠে নগেন্দ্র প্রসাদের সঙ্গে ব্রিটিশদের ফুটবল ম্যাচ দেখতে আসতেন। পরবর্তীকালে নগেন্দ্র প্রসাদের হাত ধরেই রাগবি, হকি, টেনিস, ক্রিকেট ইত্যাদি খেলাও প্রবর্তন হয় ভারতে। এছাড়া প্রথম ভারতীয় হিসাবে ক্রিকেটে ওভারহেড বোলিং করার কৃতিত্ব তাঁরই। এমনকি ভারতীয়দের প্রথম রাগবি দল নগেন্দ্র প্রসাদই তৈরি করেন। বিদেশি খেলার পাশাপাশি তিনি দেশীয় খেলাগুলিতেও ভারতের যুবকদের উৎসাহ জুগিয়েছেন। পরাধীন ভারতবর্ষের যুবকদের ঔপনিবেশিকতা এবং জাতপাতের ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত করে খেলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরন্তর সচেষ্ট ছিলেন। 1869 সালের 27 আগস্ট নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কলকাতায় জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ছিল তাঁদের আদিবাড়ি। তাঁর পিতা সূর্যকুমার সর্বাধিকারী ছিলেন ব্রিগেডিয়ার রায়বাহাদুর, ব্রিটিশ ভারতের একজন সার্জেন, এবং তাঁর মাতার নাম ছিল হেমলতা দেবী। সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কাজ করেছিলেন সূর্যকুমার সর্বাধিকারী। নগেন্দ্র প্রসাদরা ছিলেন 7 ভাই ও 1 বোন। তাঁর এক ভাই স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন এবং আরেক ভাই সুরপ্রসাদ সর্বাধিকারী ছিলেন বিশিষ্ট সার্জেন, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় মেসোপটেমিয়ায় গিয়ে চাকরি করেছিলেন এবং পরবর্তীকালে ডাক্তার রাধাগোবিন্দ করের সঙ্গে একত্রে কলকাতায় কারমাইকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 1877 সালের একদিন মাতার সঙ্গে গাড়িতে করে গঙ্গা স্নানে যাওয়ার সময় ফোর্ট উইলিয়াম কলেজের পাশের মাঠে একদল দীর্ঘদেহী ইংরেজদের একটা গোলাকার বস্তু নিয়ে খেলতে দেখেন বালক নগেন্দ্র প্রসাদ। ক্যালকাটা ফুটবল ক্লাবকে খেলতে দেখে খুব আগ্রহী হয়ে গাড়ি থেকে নেমে তিনি তাদের সেই খেলা দেখতে থাকেন। 10 বছর বয়সী নগেন্দ্র প্রসাদের সামনে সেই সময় হঠাৎ বলটা চলে আসে আর ব্রিটিশরা তাকে নির্দেশ দিতে থাকেন ক্রমাগত বলে কিক করার জন্য। কিন্তু ব্রিটিশদের বিন্দুমাত্র ভয় না পেয়ে তিনি খালি পায়েই প্রথম শট মারেন ফুটবলে। ভারতীয় ফুটবলের ইতিহাসে সেটাই ভারতীয়দের প্রথম ফুটবল কিক। ফলে খুব উৎসাহিত হয়ে পড়েন নগেন্দ্র প্রসাদ। পরের দিনই তাঁর হেয়ার স্কুলের বন্ধুদের সঙ্গে নিয়ে চাঁদা তুলে তিনি একটি ফুটবল কিনে খেলতে শুরু করেন। নগেন্দ্র প্রসাদের শিক্ষাজীবন শুরু হয় হেয়ার স্কুলে। ইংরাজি ও সংস্কৃত ভাষায় দক্ষ নগেন্দ্র প্রসাদ এরপরে স্কুল শিক্ষা শেষ করে হেয়ার স্কুলের পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তাঁর পড়াশোনা শেষ করেন। হিন্দু ধর্মশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রেও তাঁর আগ্রহ ছিল প্রবল। সেই আগ্রহ থেকেই তিনি গভীর জ্ঞান অর্জন করেন। কীর্তন গানেও নগেন্দ্র প্রসাদের ছিল অনায়াস দক্ষতা। তাঁর ফুটবল খেলায় উৎসাহ দেখে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক মিস্টার স্ট্যাগ নিজ উদ্যোগে নগেন্দ্র প্রসাদকে ফুটবল খেলা শেখান। তাঁর উৎসাহে নগেন্দ্র প্রসাদ খুব অল্প সময়ের মধ্যে বাংলার সেরা সেন্টার ফরওয়ার্ড হিসাবে অদ্বিতীয় হয়ে ওঠেন। সেই সময় তিনি ময়দানে
অনেক রকম খেলায় নেতৃত্ব দিয়েছেন। ব্রিটিশরা বাঙালিদের অলস ও ভীতু বলে অপমান করত, আর নগেন্দ্রপ্রসাদ সেই অপমানের উত্তর দিয়েছিলেন ফুটবল খেলা শিখে এবং শিখিয়ে। কৈশোরেই তিনি বেশ কয়েকটি ক্লাব তৈরি করেন, যার মধ্যে বয়েজ ক্লাব হল ভারতে প্রতিষ্ঠিত প্রথম ফুটবল সংগঠন। এই ক্লাবের মাধ্যমেই তিনি কলকাতায় হকি ও টেনিস খেলার সূচনা করেন। এছাড়াও তিনি ফ্রেন্স ক্লাব, হাওড়া স্পোর্টিং ক্লাব, চুচুড়া ক্লাব এবং প্রেসিডেন্সি ক্লাব তৈরি করেন। এরপর প্রেসিডেন্সি ক্লাব থেকে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কলকাতা মেডিকেল কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ তাঁদের পৃথক পৃথক ফুটবল দল গঠন করে। নগেন্দ্রপ্রসাদের প্রতিষ্ঠিত ক্লাবগুলিতে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা ছিল। তাঁর প্রচেষ্টায় শহরের অভিজাত সম্প্রদায়ের ছেলেদের সঙ্গে শ্রমজীবী শ্রেণীর যুবকরা একসঙ্গে ক্রীড়া ও শরীরচর্চা করার সুযোগ পেয়েছিল। 1877 সাল থেকে 1902 সাল পর্যন্ত তিনি সর্বাধিক 700 ম্যাচ খেলেছেন। 19 শতকে ভারতে ব্রিটিশ সৈনিক এবং ব্যবসায়ীদের ফুটবল ম্যাচে ভারতীয়রা ছিলেন ব্রাত্য। এই সময় নগেন্দ্রপ্রসাদ তাঁর সহপাঠী চোরাবাগানের বিখ্যাত মল্লিক পরিবারের সদস্য নগেন্দ্র মল্লিকের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ফ্রেঞ্চ ক্লাব। তাঁর প্রতিষ্ঠা করা এই ক্লাব থেকেই যাত্রা শুরু হয় কলকাতা ক্লাব ফুটবলের। এরপরে তিনি 1884 সালে প্রতিষ্ঠা করেন ওয়েলিংটন ক্লাব, যেখানে সদস্য সংখ্যা ছিল 500-র মতো। সমাজের অভিজাত শ্রেণীর মানুষেরা এই ক্লাবের সদস্য হিসাবে নিজেদের পরিচয় দিতে গর্বিত মনে করতেন। এই ক্লাবে ফুটবল ছাড়াও ক্রিকেট, হকি, রাগবি এবং টেনিস খেলার ব্যবস্থা ছিল। কিন্তু একবার কুমোরের ছেলে মণিদাসকে ওয়েলিংটন ক্লাবে সদস্য করা নিয়ে ক্লাব সদস্যদের সঙ্গে নগেন্দ্রপ্রসাদের মনোমালিন্য হয়, কারণ তিনি বর্ণ বৈষম্যকে দূরে সরিয়ে রেখে এক সাম্যভাব নিয়ে ক্লাব গড়তে চেয়েছিলেন। সেই কারণেই মণিদাসের নিযুক্তি নিয়ে মনোমালিন্যের কারণে তিনি ওয়েলিংটন ক্লাব ত্যাগ করেন। এরপর 1886 সালে নগেন্দ্রপ্রসাদ স্থাপন করেন শোভাবাজার ক্লাব। এই ক্লাবের প্রথম সদস্য হন মণিদাস, যিনি পরবর্তীকালে মোহনবাগান দলের হয়ে ফুটবলের নেতৃত্ব দিয়ে নিজের প্রতিভার পরিচয় রেখেছিলেন। শোভাবাজার ক্লাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে নগেন্দ্রপ্রসাদ যেন এক সামাজিক বিপ্লবের সূচনা করেছিলেন। তিনি এই ক্লাবের সহসভাপতি নির্বাচিত হন এবং তাঁরই নেতৃত্বে শোভাবাজার ক্লাব কলকাতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাবে পরিণত হয়। 1892 সালে একটি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে শোভাবাজার ক্লাব ইউরোপীয় ক্লাবকে 2-1 গোলে পরাজিত করে জিতে নেয় ট্রেডস কাপ। এই জয় শুধুমাত্র ভারতীয়দের জয় ছিল না, এই জয় ছিল ব্রিটিশদের অপমানজনক ব্যবহার ও পরাধীনতার বিরুদ্ধে জয়। ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে ভারতীয় ক্লাবের খেলা দেখতে দর্শক হিসাবে হাজির ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। ইউরোপীয়দের বিরুদ্ধে এই জয়ের জন্য নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে শুধু কলকাতার রাজবাড়িতে সম্মানিত করা হয়নি, তাকে সম্মান জানানো হয় পাঞ্জাবের পাতিয়ালাতেও। ইতিমধ্যে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণ দেবের কন্যা কমলিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সময় নগেন্দ্রপ্রসাদ বহু মানুষকে ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে ফুটবলের জগতে আসেন কালীচরণ মিত্র, যিনি পরবর্তীকালে কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপালকে আবিষ্কার করেন। 1883 সালে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়,
যার সম্পূর্ণ উদ্যোগ নিয়েছিলেন নগেন্দ্র প্রসাদ। তিনি অনুভব করেছিলেন শুধু ফুটবল খেললেই হবে না, তৈরি করতে হবে খেলার উপযুক্ত পরিকাঠামো। সেই উদ্দেশ্যেই 1892 সালে ক্যালকাটা ফুটবল ক্লাব, ডালহৌসি ক্লাব এবং নেভাল ভলান্টিয়ার্স এই তিন ক্লাবের সঙ্গে মিলে তিনি আয়োজন করেন সর্বভারতীয় শিল্ড। এই শিল্ড পরিচালনার জন্য তৈরি হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আইএফএ শিল্ড গঠনের উদ্যোগে নগেন্দ্র প্রসাদই ছিলেন একমাত্র ভারতীয় সদস্য। 1892 সালে আইএফএ শিল্ড খেলা হয়। তাঁর পথ অনুসরণ করে 1889 সালে মোহনবাগান ক্লাব এবং 1936 সালে মহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1911 সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের মতো ঐতিহাসিক ঘটনার নেপথ্যে ছিল নগেন্দ্র প্রসাদের ভূমিকা। ভারতীয় ফুটবলের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করে গিয়েছিলেন। শুধু ফুটবল নয়, ক্রিকেট খেলাতেও তার দক্ষতা ছিল অসামান্য। তিনি ছিলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যার ওভারহেড বোলিং করার ক্ষমতা ছিল। তাঁরই প্রচেষ্টায় ক্রিকেট খেলায় হ্যারিসন শিল্ড প্রতিযোগিতা শুরু হয় এবং এর মাধ্যমে তিনি ইংরেজদের সঙ্গে ভারতীয়দের প্রতিযোগিতার পথ দেখিয়েছিলেন। দীর্ঘ 25 বছর ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিয়ে তিনি কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল হন। ফুটবলের পাশাপাশি নগেন্দ্র প্রসাদ ছিলেন একজন নাট্যানুরাগী। উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট এবং মার্চেন্ট অফ ভেনিস নাটক দুটি তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। অবশেষে 1940 সালের 17 জানুয়ারি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর। 1977 সালে নগেন্দ্র প্রসাদের সম্মানার্থে কেবলমাত্র ভারতীয় ফুটবলের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়। এর বেশি আর কেউ তাঁকে মনে রাখেননি। সম্প্রতি 2019 সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় পরিচালক ধ্রুব ব্যানার্জি নগেন্দ্র প্রসাদের জীবনী অবলম্বনে নির্মাণ করেন গোলন্দাজ নামক চলচ্চিত্র, যেখানে নগেন্দ্র প্রসাদের ভূমিকায় দেখা যায় অভিনেতা দেবকে।